চলুন যাওয়া যাক। এটার উপরে দেখাচ্ছে দেখুন নার্ভস গুলো কিভাবে আটকে আসলে মুখের উপরে, বিশাল বড় ঝাড়, পুরো প্যান্ডেলটাতে এই ঝাড়টা। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের ভিডিও শুরু করছি দুপুরের মিনি লাঞ্চ দিয়ে। চন্দননগরের বেঙ্গল কেকে একটু রেস্টও নিয়েছিলাম এবং লাঞ্চও করেছিলাম। চলুন আপনাদেরকে দেখাই। দেখে তো মনে হচ্ছে খুব ভালো, বেশ ভালো আছে। চিকেন পিসেসটা কম লাগছে, খুব কম আছে, মেয়নিজ প্রচুর দিয়েছে। লাইম সোডা, সোডা করি লাইম সোডা, ঠিক আছে, ঠিকঠাক। নতুন পাড়াতে এই যে বেঙ্গল কেক, বেঙ্গল কেকে একটু স্পট একটা লাঞ্চ করলাম। ওই জাস্ট চিকেন ডাং বাংলো এবং একটা লাইম সোডা। চলে এসছি পরেরটা, একদম বাসি হচ্ছে নারী শক্তি থিম দিয়ে পুজো, সেটা চলুন আমাদের দেখাবো। মহাডাঙ্গা মেন রোড বালক সংঘর পুজো এই সামনেই রয়েছে, এটা চলো এটা দেখবো। এটা আমাদের 4 নম্বর। এই হচ্ছে সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি পরিচালনায় মহাডাঙ্গা মেন রোডের বালক সংঘ 43তম বর্ষে নারী শক্তি। চলুন চলতে চলে এসেছি, একটুখানি হেঁটে আসতে হবে, চলে আসলে আপনারা পেয়ে যাবেন অপূর্ব মণ্ডপ। পূর্ব কাজ কাজ চলছে, এমনি আটকে রেখেছে জায়গাটা, কারণ এখনো উদ্বোধন হয়নি। পিছনে দেখতে পাচ্ছেন মায়ের পিছনে এখনো কিন্তু কাজ চলছে। আপনাকে দেখাচ্ছি, জুম করে দেখাবার চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন পিছনে মায়ের পিছনে কিন্তু কাজ চলছে। পূর্ব মায়ের মূর্তি এবং পূর্ব প্যান্ডেল, হাতি কি সুন্দর ডিজাইন করেছে। সামনে দেখুন কি বড় বড় ফুল, অপূর্ব ফুল। সামনে অপূর্ব কি পাচ্ছেন, অপূর্ব।
বালক সংঘের পুজো মণ্ডপ মাতৃ প্রতিমা দেখে এবার এগিয়ে যাচ্ছি পরের গন্তব্যস্থল সার্কাস গ্রাউন্ড। কি এখনই সেল হবে নাকি? সেল কি এখন করা সেল হবে? কী হচ্ছে? এটা বিরিয়ানি কি মাটন না চিকেন? চিকেন। আর ওটা কী হচ্ছে? ওটা চিকেন পকোড়া আছে। কত আছে চিকেন বিরিয়ানি? কত? 120। ঠিক আছে বানাও, আসছি তাহলে। কতক্ষণ পর? 10-15 মিনিট। ওই বিরিয়ানি দাদাকে একটা মিথ্যা কথা বলে আসলাম, ফিরছি না অবশ্যই। বিরিয়ানি সাংঘাতিক গন্ধ বেরিয়েছিল, কিন্তু শরীর বিরিয়ানি খাওয়ার পরে আর ঠাকুর দেখা হবে না, তাই বিরিয়ানি পরে আপনাদের দেখাবার জন্যে বিরিয়ানি ওখানে দাঁড়িয়েছিলাম। মেলা প্রাঙ্গণ চলে এসেছে, একটা দেখতে পাচ্ছি চারিদিকে স্টল বসে গেছে, দেখাচ্ছি আপনাদের। চলে এসেছি কারণ শুনতে পেয়েছি চতুর্দিকে কোলাহল, সার্কাস মাঠে রাজমহল, স্বপ্নপূরণের বর্ষ। চলুন স্বপ্নপূরণ করি, আপনাদের স্বপ্ন পূরণ করি, আপনার সঙ্গে থাকবেন ভিডিওর, আপনারও স্বপ্ন পূরণ হবে। এই রাজমহলের এই ব্যানারটা পড়ার পরেই এই মণ্ডপ, আহা অপূর্ব রাজমহল, কাছ থেকে আপনাদের দেখাবো, চলুন সামনে যাওয়া যাক। অপূর্ব রাজমহল তৈরি করা হয়েছে, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর কারুকার্য, মায়ের মূর্তি এবং অপূর্ব রাজমহল। এবং সামনে রয়েছে মেলা প্রাঙ্গণ, প্রচুর খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা চলে আসুন সার্কাস মাঠে চন্দননগরে পূর্ব, শুনে আরও কাছ থেকে দেখাই। যেটা আমার এই প্রতিমা এবং আয়োজকদের কাছে একটা খুব ভালো বার্তা, সেটা হচ্ছে যে ওরা না এখন থেকে কিন্তু মণ্ডপ খুলে দিয়েছেন, আপনারা ভেতরে এসে প্রবেশ করে ভালো করে দেখতে পারবেন। যেটা আমার নতুন পাড়া তো ভালো লাগলো, এটা খুব ভালো লাগলো, ওনাদের হয়তো উদ্বোধন হয়নি, ওরা খুলে দিয়েছে। পাশেই রয়েছে বিশাল মেলার আয়োজন, এখানে নাগরপুরে প্রচুর রকমের রাইডস রয়েছে, দেখতে পাচ্ছি এখানে আরও তৈরি হচ্ছে, সেগুলো চলেছে, প্লাস খাবারের বিশাল আয়োজন রয়েছে। তখন সপরিবারে এখানে এসে এখানে রাজমহল দেখুন, মায়ের দর্শন করুন এবং বাচ্চাদেরকে নিয়ে এখানে গাইড চড়াতে পারবেন। এবং অবশ্যই প্রচুর খাবারের এখানে স্টল ওনারা তৈরি করছেন, প্রচুর স্টল তৈরি হচ্ছে। তো এই হলো আমার সার্কাস মাঠের দর্শন, সঙ্গে থাকবেন, পরের গন্তব্যস্থলে আবার দেখা হচ্ছে। সার্কাস মাঠের প্রতিমা এবং প্যান্ডেলকে বাঁদিকে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে রয়েছে রানী মার
মণ্ডপ, রানুর সাথে দেখা করবো। চন্দ্রনগরের বিশেষ আকর্ষণ সবচেয়ে বড় প্রতিমা এনারাই করে থাকেন, চলুন দেখি আপনারাও দেখাবো, তো সঙ্গে থাকবেন। আপাতত এখনও অবধি যদি ভিডিওটা ভালো দেখা থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সামনে জগদ্ধাত্রী পুজোর আরও ভিডিও আসছে, তাই সিরিজ চলবে, আমি চেষ্টা করবো যথাতাড়ি পরপর ভিডিওগুলোকে আপলোড করে দেওয়া, যাতে আপনারা দেখে সব কিছু জেনে কীভাবে আসবেন সব ডিটেলস থাকবে। এছাড়া আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার। তাই কমেন্টসে কমেন্ট করতে ভুলবেন না। এবং এবারের জগদ্ধাত্রী পুজোর সিরিজে আপনাদের সবার কাছে একটা আবেদন, জয় মা রানীর নামে লিখবেন, জয় রানী মা। এই ব্যানারটা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, চন্দননগর পৌর নিগমের চন্দননগর শ্রী জগদ্ধাত্রী পুজো সম্মান 2022 সেরা পুজোর প্রতিযোগিতা। চলে এসছি একদম রানীমার সামনে, এখানে ছাড় লাগানো হচ্ছে। এই হচ্ছে আমাদের প্রিয় রানীমা, তিমাতা শিব মন্দির জগদ্ধাত্রী পুজোর সমিতির রানীমা।